হাই ফ্রেন্ডস, আপনারা কি জানেন যে আজকের সেই পরিচিত ব্র্যান্ড স্যামসং প্রথমে একটি গ্রসারি শপ থেকে শুরু হয়েছিল? আপনারা কি এটা জানেন যে স্যামসং শুধু মোবাইল ফ্রিজ না, সঙ্গে ডিফেন্স ইকুইপমেন্টও বানায়? তো এরকমই কিছু অজানা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। নাম্বার 5, স্যামসং কথাটি এসেছে স্যাম এবং সং থেকে, যার মানে হলো তিনটি তার। এটি একটি সাউথ কোরিয়ান ওয়ার্ড। ইনফ্যাক্ট স্যামসংয়ের প্রথম দিকে লোগোতে তিনটা স্টারও ছিল, কিন্তু 2005 পর থেকে নতুন স্যামসং লোগোটি এসেছে। 4 নম্বর, আপনারা হয়তো অনেকে জানেন না যে স্যামসং শুধুমাত্র মোবাইল ফ্রিজ না বানিয়ে ডিফেন্স আইটেমও বানায়। স্যামসং একটি সাউথ কোরিয়ান কোম্পানি এবং সাউথ কোরিয়া অনেক ডিফেন্স ম্যানুফ্যাকচারিং স্যামসং করে থাকে, যার মধ্যে আপনার ট্যাঙ্কও সামিল রয়েছে। নাম্বার 3, আপনি হয়তো দেখবেন যে স্যামসং এবং অ্যাপেলের মধ্যে বেশ বাইরে একটা যুদ্ধ চলছে কে কার থেকে ভালো, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে অ্যাপেলের যত রকম ডিসপ্লে ইউজ হয় সেটা একমাত্র শুধু স্যামসংই ম্যানুফ্যাকচার করে, আর অন্য কোনো কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার করায় না অ্যাপেল। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মাল্টি ন্যাশনাল কোম্পানি স্যামসং প্রথমবার বানানো হয়েছিল 1938 খ্রিস্টাব্দে লি ভিয়েন চুল দ্বারা, এবং এটি প্রথমে একটি গ্রসারি শপ ছিল যার মধ্যে আপনার নুডলস পাওয়া যেত এবং সবজি বিক্রি হতো। আপনারা হয়তো জানেন না দুবাইয়ের বুর্জ খালিফা, যেটা এখনও পর্যন্ত সবথেকে উঁচু বিল্ডিং, সেটার হচ্ছে মেনটেন্যান্স কিন্তু স্যামসংই করে, এবং এর ভিতরের ইকুইপমেন্ট যত কিছু আছে সবই স্যামসং দেখে একমাত্র। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ছিল এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসের মধ্যে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।